সালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সো ফ্রেন্ডস এখানে যে রেসিং পিজনের বেবিগুলো দেখতে পারতেছেন এই বেবিগুলো আজকে আলহামদুলিল্লাহ আমি ঢাকায় পাঠিয়ে দিচ্ছি আশিক ভাইয়ের কাছে তিনি স্টুডেন্ট মানুষ অনেক ছোট্ট সো তিনি রেসিং লালন পালন শুরু করছেন এবং আমার কাছ থেকে রেসিং পিজনের বেবিগুলো দিয়েই তিনি রেসিং পিজন পালন শুরু করছেন সবাই তার জন্য দোয়া করবেন যাতে করে এই ভাইয়ার মনের যে আশা নে আশাগুলো তারা পূরণ পূরণ করেন এবং এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার মাদি বেবি মিলি এটা হচ্ছে হোয়াইট মিলি এটা হচ্ছে নর বেবি আর এটা হচ্ছে আপনার একই জোড়ার এর মধ্যে আপনার এটা হচ্ছে নর আর এটা হচ্ছে আপনার মাদি সো তিনি আমার কাছ থেকে দুই পেয়ার রেসিং পিছনে বেবি নিচ্ছেন এছাড়াও আরও তিন পেয়ার রানিং তিনি আমার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ তিনি অলরেডি এক হাজার টাকা অ্যাডভান্স করছেন রানিং পেয়ারগুলো নেওয়ার জন্য সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য আপনারা যারা রেসিং পিছনে বেবি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা সমস্যা নাই সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে সো আজকে আটটার গাড়ি নয়টার গাড়িতে ইনশাআল্লাহ চলে যাবে ঢাকা সুন্দর সুন্দর বেবি রয়েছে এখানে যে লাইনটা রয়েছে পিটার ম্যানিস্টার লাইন রয়েছে জ্যানসহ্যান রয়েছে রোলান্ড জ্যানসহ্যান রয়েছে সো খুব সুন্দর সুন্দর লাইনের বেবি এবং যারা রেসিং পিজন দিয়ে যারা রেস করতে চাচ্ছেন যারা ভালো ফ্লাইং উপভোগ করতে চাচ্ছেন রেসিং পিজন থেকে অনেকে আপনারা বলেন যে আমাদের রেসিং পিজনের বেবিগুলো হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যায় সো তাদের জন্য বলবো যে আমাদের কাছ থেকে রেসিং পিজনের বেবি নিতে পারেন ইংশাল যদি সঠিক নিয়মে সঠিক ওয়েতে কবুতরগুলোকে লোকেশন চিনাইতে পারেন ইনশাল্লাহ বেবিগুলো হারাবে না এবং কিভাবে আপনার লোকেশন চিনাবেন কিভাবে কি করবেন এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমি আপনাদের জানিয়ে দেব বুঝিয়ে দেব সেইভাবে যদি আপনারা রেসিং পিজনগুলো পালন করতে পারেন ইনশাআলা আপনাদের বেবিগুলো হারাবে না আর আমি আমি যে কোয়ালিটির বেবিগুলো পালন করতেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে অনেকে রেসিং পিজন নিচ্ছেন এবং আলহামদুলিল্লাহ তারা রেজার্ভ করছেন অলরেডি আমার পার্শ্ববর্তী জেলায় আমার সবুজ ভাই তিনি অলরেডি আমার কাছ থেকে এক পেয়ার বেবি নিয়েছিলেন দেড় বছর আগে দুই বছর আগে সো তিনি কিন্তু আলহামদুলিল্লাহ আমার সেই বেবি দিয়ে রেসিং পিছনে বেবি দিয়ে এবার চোদ্দতম হয়েছে তিনি আরও এক পেয়ার বেবি আমার কাছ থেকে নিয়ে গিয়েছেন এই যে এক সপ্তাহ আগে সো এরকম কিন্তু অসংখ্য ফেন্সিয়ার রয়েছে সবুজ ভাই আর কি রেজাল্ট পরবর্তীতে আমি আপনাদের মধ্যেখানে আরেকটি ভিডিওর মধ্যে শেয়ার করবো ইনশাল্লাহ এছাড়াও আরও অনেকে রয়েছে যারা আমাদের কাছ থেকে রেসিং পিছনে বেবি নিচ্ছেন এবং রেজাল্ট করছেন আর যদি আল্লাহ রহমত করেন ইনশাল্লাহ আমি দুই হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ করবো যদি আল্লাহ স্কুল করেন আর রেসে আসলে যে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ যে আপনার টাকাটা দেয় এইগুলো আমি নিব না যদিও বা আমার কবুতর অ্যাবিলিটি কী সেই বিষয়গুলো যেহেতু আমি রেসিং পিতন অর্পণ করছি এবং কবুতর অ্যাবিলিটি কী এটা জানার জন্য মূলত আমি রেস করবো ইনশাআল্লাহ সো সবাই দোয়া করবেন যাতে করে আমার কবুতরগুলো সুস্থ থাকে এবং আপনার যারা নতুন ফ্রেন্সিয়ার রয়েছেন বা রেসিং পিজন অর্পণ শুরু করতে চাচ্ছেন অরিজিনাল রেসিং পিজন যারা কালেক্ট করতে চাচ্ছেন তারা আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে রেসিং পিচনের বেবিগুলো নিতে পারেন ইনশাআল্লাহ যে আমাদের কাছ থেকে বেবিগুলো নিলে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আপনারা করতে পারবেন আমি আশাবাদী তালা রহমত করে ইনশাল্লাহ সো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ